Hello everyone, this is Shobhan and you are watching my channel Shobhan's English Tutorial. Friends, today we are going to discuss a very important topic for the English learners, which is clause. বন্ধুরা ক্লজ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা আমাদের অবশ্যই অবশ্যই শিখতে হবে। তো চলুন কথা না বাড়ি আমরা ক্লজে চলে যাই। আমরা ক্লজটাকে দুটো পার্টে ভাগ করে নিয়েছি, একদিকে ক্লজের বৈশিষ্ট্যগুলো আলোচনা করব আর একদিকে ক্লজের শ্রেণীবিভাগগুলো আলোচনা করব। তো আগে আমরা সবচেয়ে প্রথমে ক্লজ কাকে বলে এবং তার বৈশিষ্ট্যগুলো জেনে নিই। ক্লজ কাকে বলে? প্রথমত ক্লজ মানে হচ্ছে খণ্ড বাক্য, মানে পার্ট অফ এ সেন্টেন্স। নেক্সট কী বলেছি, একটি বড় সেন্টেন্সের অন্তর্গত ছোট ছোট সেন্টেন্স। ধরুন এটা একটা সেন্টেন্স, আই এম শিওর দ্যাট হি উইল কাম। এখানে দুটো পার্ট আছে, আই এম শিওর আর দ্যাট হি উইল কাম। এটা একটা বড় সেন্টেন্সের অন্তর্গত ছোট ছোট সেন্টেন্স, অর্থাৎ এটা একটা সেন্টেন্স, এটা একটা ক্লজ, আর এদিকে একটা সেন্টেন্স, এটা একটা ক্লজ। নেক্সট কী বলা হয়েছে, এ ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। ক্লজ একটি শব্দগুচ্ছ, যেমন এটা একটা শব্দগুচ্ছ, কতগুলি শব্দের সমাহার, এটাও কতগুলি শব্দের সমাহার। দ্যাট হ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট, অর্থাৎ ক্লজের একটি সাবজেক্ট থাকবে এবং একটি প্রেডিকেট থাকবে। যেমন ধরুন এটা একটা ক্লজ যদি হয় তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, আই সাবজেক্ট, এবং সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটাকে প্রেডিকেট বলা হয়। তাহলে আই এম শিওর, আই এম শিওর এটা হচ্ছে প্রেডিকেট। যেহেতু সাবজেক্টও আছে প্রেডিকেটও আছে তাই জন্য এটা একটা ক্লজ। এদিকে কী আছে, সাবজেক্ট হি হচ্ছে সাবজেক্ট আর উইল কাম হচ্ছে প্রেডিকেট, ফলে এটাও একটা ক্লজ। অ্যান্ড ফর্মস অফ এ পার্ট অফ এ বিগার সেন্টেন্স, যেটা বলছিলাম একটা বড় সেন্টেন্সের অন্তর্গত একটা ছোটো ছোটো সেন্টেন্স, সেটাকে বলা হচ্ছে ক্লজ। নেক্সট পয়েন্ট, এভরি ক্লজ মাস্ট হ্যাভ এ ফাইনাইট ভার্ব। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রত্যেকটি ক্লজের একটা ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব কোনগুলি বন্ধুরা? সেটা হতে পারে মেইন ভার্ব বা কোনো অক্সিলারি ভার্ব, অ্যাম ইজ আর ওয়াজ ওয়াজ শ্যাল বি উইল বি, বা মডাল ভার্ব বা ডু ভার্ব, যেমন ডু ডাজ ডিড, এগুলোকে সব অক্সিলারি ভার্ব বলা হয়। তো আমরা একটু ফলো করি, প্রত্যেকটি ক্লজের একটি করে ফাইনাইট ভার্ব থাকবে। যেমন ধরুন এখানে অ্যাম একটা ফাইনাইট ভার্ব, ফলে এটা একটা ক্লজ। এখানে উইল একটা অক্সিলারি ভার্ব বা ফাইনাইট ভার্ব, ফলে এটা একটা ক্লজ। আর এখানে একটা পয়েন্ট অবশ্যই মেনশন করতে হবে, একটি বড় সেন্টেন্সে যতগুলি ফাইনাইট ভার্ব থাকবে বুঝতে হবে ততগুলি ক্লজ রয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ফাইনাইট ভার্ব রয়েছে, এখানে একটা ফাইনাইট ভার্ব রয়েছে, ফলে এই সেন্টেন্সটাতে দুটো ক্লজ রয়েছে। তো এই হচ্ছে গিয়ে বন্ধুরা ক্লজ। এবারে আমরা ক্লজের শ্রেণীবিভাগ আলোচনা করব। ক্লজ প্রধানত তিন প্রকার, মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, দু নম্বর হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাব অর্ডিনেট ক্লজ, আর একটি হচ্ছে কো অর্ডিনেট ক্লজ। সবার আগে আমরা জানব মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ কাকে বলে। একটি বড় সেন্টেন্সের অন্তর্গত যে ক্লজটি একটা নিজস্ব সম্পূর্ণ অর্থ রয়েছে সেটাকে বলা হয় মেইন ক্লজ, আর এই ক্লজটি অন্য ক্লজের উপরে ডিপেন্ডেন্ট নয়, অর্থাৎ নিজের একটা সম্পূর্ণ অর্থ রয়েছে, ইট স্ট্যান্ডস অ্যালোন। আর যে ক্লজটিতে নিজস্ব কোনো অর্থ নেই, এটা মেইন ক্লজের উপরে বা প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভরশীল, তাই জন্য সেটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা নির্ভরশীল ক্লজ বা সাব অর্ডিনেট ক্লজ। নাম শুনেই বোঝা যাচ্ছে ডিপেন্ডেন্ট, অর্থাৎ মেইন ক্লজের উপরে ডিপেন্ড করছে। একটা এক্সাম্পল নেওয়া যাক, যেমন এই সেন্টেন্সটা ধরুন আই অ্যাম শিওর, এটা একটা ক্লজ, আমি নিশ্চিত। এই সেন্টেন্সটাতে এই অংশটা সম্পূর্ণ অর্থ হয়েছে, আমি নিশ্চিত, এটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, ফলে এটা হচ্ছে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। আমি শিওর যে সে আসবে, এই এই যে এখান থেকে দ্যাট থেকে যে অংশটা, যে সে আসবে, এটার কোনো নিজস্ব অর্থ নেই। যে সে আসবে কি, যে সে আসবে, আমি নিশ্চিত যে সে আসবে, অর্থাৎ এই যে ক্লজটা, এই ক্লজটা যতক্ষণ না বলা হচ্ছে ততক্ষণ এই ক্লজের অর্থ অসম্পূর্ণ থাকছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ বা সাব ক্লজ। পরবর্তী সেন্টেন্স একটু দেখে নিই, দিস ইজ দ্য প্লেস ওয়্যার রবি ওয়াজ বর্ন। এই সেন্টেন্সটিতে কোন অংশটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে? এটা সেই জায়গা, দিস ইজ দ্য প্লেস, এই অংশটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, আর হোয়্যার থেকে বাকিটা অর্থ প্রকাশ করতে পারছে না। যেমন যেখানে সে জন্মেছিল, যেখানে সে জন্মেছিল এমন সেন্টেন্স তো হয় না, এটা সেই জায়গা যেখানে সে জন্মেছিল, অর্থাৎ আমরা যতক্ষণ না মেইন ক্লজটা ধরছি ততক্ষণ পর্যন্ত এই ক্লজটার কোনো অর্থ সম্পূর্ণ হচ্ছে না, ফলে এটা হচ্ছে মেইন ক্লজ, যেহেতু এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, আর এটা হচ্ছে অসম্পূর্ণ অর্থ প্রকাশ করছে বলে এটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাব অর্ডিনেট ক্লজ। আরেকটি বলছে, ইফ ইউ কাম, যদি তুমি আসো আমি হ্যাপি হব, খুশি হব। এই যে অংশটা, যদি তুমি আসো,
যদি তুমি আসো তো কি, আর কিছু মিনিং আসছে না। ফলে যতক্ষণ আমরা এই সেন্টেন্সটা বলবো ততক্ষণ এটার মিনিং অসম্পূর্ণ থাকছে। ফলে এই অংশটা যেহেতু নিজস্ব কোনো অর্থ নেই, তার জন্য এটা হচ্ছে সাব ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। আর এই যে এই অংশটা দেখুন বন্ধুরা, আই উইল বি হ্যাপি, আমি খুশি হব, এটা একটা নিজস্ব অর্থ রয়েছে, এটা কমপ্লিট সেন্টেন্স, তাই জন্য এটা হচ্ছে মেইন বা প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। তাহলে ফ্রেন্ডস, আমরা আলোচনা করলাম মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, যেটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে সেটা মেইন ক্লজ, যেটা অসম্পূর্ণ অর্থ প্রকাশ করছে এবং মেইন ক্লজের উপর ডিপেন্ডেন্ট সেটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাব ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। বন্ধুরা এবার আমরা আলোচনা করব কোঅর্ডিনেট ক্লজ কাকে বলে, কোঅর্ডিনেট ক্লজ কাকে বলে। বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ক্লজ রয়েছে, হি ইজ পোর একটা বাক্য যেটা সম্পূর্ণ এবং হি ইজ হ্যাপি এটাও একটা সম্পূর্ণ বাক্য। ফলে একাধিক সম্পূর্ণ বাক্যকে যখন আমরা কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করি তখন সেটাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেটিং কনজাংশনগুলি কোনগুলি বন্ধুরা, যেমন অ্যান্ড, বাট, সো, দেয়ারফোর, নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো, আইদার অর, নিদার নর এটসেট্রা, এই সেন্টেন্সগুলোকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। তো বন্ধুরা আজকে আমরা জানলাম মেইন ক্লজ কোনগুলি কাকে বলে, ডিপেন্ডেন্ট ক্লজ বা সাব অর্ডিনেট ক্লজ কাকে বলা হয় এবং কোঅর্ডিনেট ক্লজ কাকে বলা হয়। এবারে আমাদের বন্ধুরা জানতে হবে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাব অর্ডিনেট ক্লজ সম্পর্কে। ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ যে ক্লজটির নিজস্ব অর্থ নেই সেই ক্লজটিকে নিয়েই আমাদের আলোচনা। এটা আবার তিন প্রকারে হয় বন্ধুরা, এক নম্বর নাউন ক্লজ যেটা নাউনের কাজ করে, দু নম্বর অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ বলা হয়, এবং লাস্ট অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব ক্লজ। তো বন্ধুরা আমরা পরবর্তী পার্টে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়ালের আলাদা আলাদা ভিডিও করে, স্পেশাল ভিডিও করে আপলোড করব। আজকে আমরা এই অবধি শিখে রাখলাম। তো আমাদের একটুখানি জানতে হবে আমরা যে কমপ্লেক্স সেন্টেন্স করি, জটিল বাক্য করি, সেটা প্রধানত এই তিনটে ক্লজকে কেন্দ্র করে হয়। ডিপেন্ডেন্ট ক্লজের অন্তর্গত যে তিনটে ক্লজ আছে সেই তিনটে ক্লজকে নিয়ে হয়, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। এবারে বন্ধুরা পরীক্ষায় কিভাবে আসে সেটা একটু আলোচনা করি। যেমন আই নো দ্যাট রাম ইজ এ গুড বয়। পরীক্ষাতে অনেক সময় 8, 9, 10 এই সমস্ত স্কুলের পরীক্ষাতে দিয়ে থাকে কোনটি মেইন ক্লজ এবং কোনটি ডিপেন্ডেন্ট ক্লজ আন্ডারলাইন করো, আন্ডারলাইন দ্য মেইন ক্লজ অ্যান্ড ডিপেন্ডেন্ট ক্লজ। এবারে অনেক সময় কম্পিটিটিভ এক্সামে থাকে যে একটা চারটে সেন্টেন্স দিয়ে বললো কোনটি কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ বয়, এরকম একটা সেন্টেন্স দিয়ে বলা হলো এটা সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স না কমপ্লেক্স সেন্টেন্স, আমরা কী করে বুঝব? যেহেতু একটি ক্লজে যদি ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, অর্থাৎ একটি ক্লজ থাকবে যার মধ্যে কোনো অর্থ নেই, এরকম কোনো ক্লজ থাকে, তাহলেই সেটা কমপ্লেক্স সেন্টেন্স। যেমন আমরা এই পার্টটা দ্যাট রাম ইজ এ গুড বয় এই অংশটা একটা বড় সেন্টেন্সের অন্তর্গত, কিন্তু এটার কোনো নিজস্ব অর্থ নেই, তাই জন্য এটা ডিপেন্ডেন্ট ক্লজ, আর ডিপেন্ডেন্ট ক্লজ থাকলেই সেটা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। তো এই ছিল আজকের ক্লজ সম্পর্কে প্রাথমিক ধারণা। আমরা আলোচনা করব পরবর্তী পার্টগুলোতে নাউন ক্লজ, অ্যাডভার্ব ক্লজ এবং রিলেটিভ ক্লজের ডিটেল আলোচনা। তো আজকের মতো এখানেই বন্ধুরা, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, আর আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এনকারেজ করবেন যাতে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ।